আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সুনামধন্য শিল্পগ্রুপ রহিমাফ্রোজ তাদের অঙ্গ প্রতিষ্ঠান রহিমাফ্রোজ ব্যাটারি লিমিটেডের জন্য আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ পদটির জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। রহিমাফ্রোজ ব্যাটারি লিমিটেডের পদটির নাম অফিসার এইচআর অ্যান্ড অ্যাডমিন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদে আবেদন করা যাবে, কারণ বিজ্ঞপ্তির মধ্যে কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা চাওয়া হয় নাই। শূন্য পদ অনির্ধারিত। কতজনকে এই পদে নিয়োগ দেওয়া হবে বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্ট করে নেয় রহিমাফ্রোজ ব্যাটারি লিমিটেড। পদটি একটি ফুল টাইম চাকরির পদ, মানে পূর্ণ সময়ের চাকরি। পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের বিবিএ বা এমবিএ পাস হতে হবে। পদটির জন্য বয়স নির্ধারণ করা হয়েছে 24 থেকে 28 বছর। আবেদন ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই 24 থেকে 28-এর মধ্যে থাকতে হবে। বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশা এবং তাদের আচরণ ও মনস্তাত্ত্বিক বিষয় বোঝার ক্ষমতা থাকতে হবে। চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতার পাশাপাশি কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। পরিকল্পনা এবং পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। পদটির কর্মস্থল হবে ঢাকা সাভারে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি মূলত রহিমাফ্রোজ ব্যাটারি লিমিটেড প্রার্থীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করে দিবে। বিজ্ঞপ্তিটি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পদটির আবেদন পদ্ধতি হল অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে এই পদে আবেদনটি করতে হবে। আবেদন ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই বিডি জবসের সিবি থাকতে হবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে জব পোস্টটির লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে ও আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। আবেদনটি করতে হবে 23 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করেছি রহিমাফ্রোজ ব্যাটারি লিমিটেডের অফিসার এইচআর অ্যান্ড অ্যাডমিন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করতে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।